আমল কিভাবে কবল হবে আমল কিভাবে কবল হবে আমাল সলেহা কিভাবে কবল হবে মোহানাল্লাহ বলেন আল্লাদি খলাকল মাওতা ওয়াল হায়াত আলিয়া বুলু হকুম আই হুকুম আহসান আমালা মোহান আল্লাহ বলেন যা লস বেহানতা আলা জীবন এবং মৃত্যুকে তিনি সৃষ্টি করেছেন তিনি এই জন্য সৃষ্টি করেছেন যে বান্দা যে আমলগুলা করবে বান্দার আমলগুলা তিনি পরীক্ষা করবেন যে কে কত বেশি তার আমলগুলা উত্তম আমল করতে পারে যে আমলগুলা কার কত বেশি শ্রেষ্ঠ হবে আল্লাহর কাছে এবং গ্রহণীয় হবে আল্লাহ সুবাহ তালা মানুষকে মানুষের জীবন মৃত্যুর সৃষ্টি করেছেন এবং মানুষকে ইবাদত করার জন্য বলেছেন কার কত আমল গুলাল আল্লাহর কাছে গ্রহণীয় হয় সে বিষয়টি পরীক্ষা করার জন্য ফুজাইল বিন রহম বলেন যে আমল কবুল হয় দুইটা বিষয়ের উপর তিনি বলছেন ফাইনাল আমালা ইদা কানা খালি যখন আমলটা শুধুমাত্র খালেস হয় কিন্তু কিন্তু সঠিক হয় না তেখেনে খালেস আর বলতে দুইটা জিনিস বুঝায় ওলামা সুন্নাগন বলেন এখানে ওনার উদ্দেশ্য যে আপনার আলে খালাস আল্লাহর জন্যই আপনার জীবনের যত পরকার আমলে সহা রয়েছে সে পরকার আমলগুলা খালেস অন্তরে নিষ্কুলুষভাবে আল্লাহর জন্যই হতে হবে দুই নম্বরে বলছেন যে সওয়াবান সওয়াব বলতে যে আল্লাহ রসুল সাল্লাই সাল্লামের বা অনুসরে রসুল সাল্লা যেভাবে করতে বলেছেন ঠিক সেভাবেই হতে হবে যদি এই দুইটা জিনিস থাকে আপনার আমলে তাহলে আমল কবুল ক হবে এক নম্বরে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে আর আল্লাহ রসুল সাল্লামের সুন্নাত অনুযায়ী হতে হবে সুন্নাত অনুযায়ী হতে হবে তাই তো আল্লাহ বলেন মাইয়তে আর রসৌলা ফকাদ আত আল্লাহ যে ব্যক্তি রাসুলসাল্লাহ সাল্লামের আনুগত্য করল সে যেনই আল্লাহরই আনুগত্য করল অন্য আয়ত আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাসারু মিসলু ইউ হা ইলাইয়া ইউ হা ইলাইয়া আন্নামা ইলাহ কুমিলা হুয়াহিদ ইন্নামা ইলাহ কুমিলা হুয়াহিদ তিনি বলছেন হেনবি তুমি বলে দাও যে আমি আমি তুমি বলো যে আমি একজন মানুষ আমার কাছে আসে ওহি তোমাদের প্রতিপালক একজন আমালান ফালিয়া যে ব্যক্তি তার প্রতিপালকের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন আমলে সলেহা করে সত আমল করে এবং তার আমলের সাথে আল্লাহর সাথে অন্য কাউকে অংশ স্থাপন না করে তাহলে আল্লাহর সাথে অন্য কাউকে অংশস্থাপন না করে এটা ইখলাসের দলিল যে আল্লাহর জন্যই আপনার এ হতে হবে আর যেগুলা সত আমল করবেন সে সত আমলগুলা আল্লাহ রসুল আলাইসাল্লাম যেভাবে আপনা আমাকে করতে বলেছেন দ্বারা যা আল্লাহ রসুল সাল্লাহ্লামের অনশনের মাধ্যমে হতে হবে অনশনের মাধ্যমে হতে হবে তাই ফৌদআল বিন আয়াদ রহমাল্লা তিনি বললেন যে আমলটা অন্তরে আল্লাহর জন্য হতে হবে এবং আল্লাহ রসুল সাল্লুসাল্লামের সুনাত অনুযায়ী তাই তিনি বলছেন লাম ইয়াকবাল যদি আল্লাহর জন্য খালেস অন্তরে যদি না হয় এবং আল্লাহ রসুল সাল সাল্লামের অনুযায়ী না হয় তাহলে সেটা কবল হবে না তারপর তিনি বলছেন তারপরে ওয়াই না লাম ইয়াকুন খালেসান তিনি বলছেন যদি আল্লাহ রসুল সাল সাল্লামের সুন্নাত অনুযায়ী হয় কিন্তু এখালাস না থাকে তাহলে সেটা কবল হবে না লাম লামিয়কাল তাহলে এখানে বলছেন যদি শুধু আপনার আমলে এখলাস থাকে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী না হয় তাহলে কবুল হবে না এবং আল্লাহ রসুল সাল্লামের সুন্নত আছে কিন্তু এ নাই সেটাও কবুল হবে না তারপরে তিনি বলছেন তাই তিনি বলছেন যে দুইটা যখন একসাথে হবে যে আমলটা শুধুমাত্র আল্লাহর জন্যই হতে হবে আবাল্লাহর জন্য হবে এবং সাথে সাথে রসুল সাল্লাহ সাল্লামের সুন্নত অনুযায়ী হবে তখন সেটা কবুল হবে তারপরে বলছেন অল খালিসু আইয়াকুন আলিল্লা খালিসটা হলো যে শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদ করা ও সব আইয়াকুন আলা সুন্না আর সব হল যে আল্লাহ রসুল সাল্লাইসাল্লামের সুন্নত অনুযায়ী করা তাই ফদাল বিন আওয়াজ তিনি বলতে চাইলেন যে যখন কোনো আমল আমল কবুল হওয়ার জন্য আমল আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য দুইটি বিষয় রয়েছে যদি আপনার আমলে এখলাস থাকে আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সুন্না না থাকে সেটাও কবল হবে না আর যদি আপনার আমলে এখলাস না আল্লাহ রসুল সাল্লাহামের যেভাবে করেছেন সেটা আছে কিন্তু এখলাস নাই সেটাও কবল হবে না তারপরে তিনি বলছেন যতক্ষণ পর্যন্ত এখলাস আর আল্লাহ রসলাস্লামের সুন্নাত একসাথে হবে তার মানে এক আল্লাহর জন্য আল্লাহর জন্য আপনি এবাদতটা করেছেন এটা এবং রসুলসলোল্লাহামের সুন্নাত দ্বারা হলে সেটা কবল হবে আর তিনি এখলাস দ্বারা বোধহয় চাইলেন যে সেটা আল্লাহর জন্য করা আর সাহাব দ্বারা বুঝাতে চাইলেন যে আল্লাহ রসুল সাল্লা সাল্লামের সোননাত অনুযায়ী হওয়া জি এ মর্মে আমরা আরও কথা দেখতে পাই যে ওমার বিন খাতাব একটা কল নিয়ে তিনি দুয়াতে এভাবে আল্লাহর কাছে দোয়া করতেন যে যাতে তার আমল কবুল হয় তিনি দোয়া করতেন আল্লাহ মাজা আল আম আলি কুল্লাহ সালেহা তিনি আল্লাহর কাছে এভাবে বদ করতেন হে আল্লাহ আমার সমস্ত আমল গোলা খালি তোমার জন্য করার তৌফিক দান দান করো ওয়া জাআলহু লি ওয়াজহিকা খালিসান ওয়া লা তাজআল লি আহাদিন ফি শাই আর এটা খালিস অন্তরে তোমার জন্যই করার তৌফিক দাও এখানে যাতে কোনো অন্য কারোর উদ্দেশ্য না হয় অন্য কারোর উদ্দেশ্য না হয় তাই তিনি এভাবে দোয়া করতেন আল্লাহর কাছে যে আল্লাহ আমার আমলগুলো শুধুমাত্র তোমার জন্যই হয় অন্য কারোর জন্য যাতে না হয় এই কথাগুলো তো আল্লাহ রসুল্লাহ সাল্লাম খালিস অন্তরে আল্লাহর জন্য রয়েছে এবং রসল সাল্লা সাল্লামের শূন্যতা অনুযায়ী কথার ভিতরে রয়েছে জি মর্মে আমরা দেখি ওমর বিন আজিজ বিন তিনি আবদুল বলতেন যে যে ব্যক্তি মানে আবাদা মা এরপর বলছে যে ব্যক্তি ইবাদত করলো ইবাদত করলো এলেম ছাড়াই এবাদত করলো এলেম ছাড়াই তো বলছে যে এবাদত যদি কেউ এবাদত করে তার ভিতরে কোনো এলেম নাই তাহলে সে যে সংশোধন হবে তার থেকে বেশি বেশি ফেট হবে তার মানে কোনো ব্যক্তি যদি কোনো আমল করে এলেম ছাড়া এবং কাউকে দাওয়াত দেয় এলেম ছাড়া তাহলে যে যেটা আপনার ভালো হতো তার থেকে বেশি খারাপ হবে সেটা বেশি ফাঁসাদ হবে তার মানে সমস্যা বেশি আপনি একটা আমল করলেন আমল এলেম ছাড়া একটা আমল করলেন সেটা সংশোধন হবে না এবং কবল হবে না আল্লাহর কাছে বরং সেটা নষ্ট হয়ে যাবে আমলটা নষ্ট হয়ে যাবে তাই এলেম ছাড়া কোনো আমল করা যায় না এলেম ছাড়া কোনো আমল করা যায় না আপনি কোনো আমল করবেন আমলটা যাতে আপনার জানা থাকে কোরআন হাতি শোনা যে হয় তাহলে আপনি কাউকে দাওয়াতি কাজ কাউকে ডাকবেন কোরআন শোনার পথে আপনাকে অবশ্যই সে বিষয়ে আপনার এলেম থাকা লাগবে এলেম না থেকে কাউকে যদি দাওয়াত দেন তাহলে যেটা সংশোধন করতে চেয়েছিলেন তার থেকে বেশি ফেতনা ফাঁসাদি হবে ফেতনা ফাসাদি হবে তাই আমরা বিষয়গুলো দেখব যাতে আমার আমল গুলা কবুল হয় মহাদিব জাবাল রদুল্লাহ তিনি বলছেন আল্লাহ ইলমু আমাল আমাল ইমামুল আমাল ওল আমালু তা বিহ তার বলছেন যে এলেম এলেম আপনার এলেম থাকলে আমল করা যায় আর আমল আমল যে করবেন তো আমলটা যাতে এলেম অনুযায়ী হয় তার মানে এলেম যে আছে আপনার আমল আমল যে আপনি করবেন আমল করার পূর্বে আপনাকে এলেম অর্জন করা লাগবে এলেম অর্জন করা লাগবে এলেম থাকলেই আপনার আমলটা ঠিক হবে এলেম থাকলেই আমলটা ঠিক হবে তাই আমরা কওলগুলা থেকে এবং আল্লাহ রসুল সাল্লামের যে ভাববাণী তার থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আয়ে সারদুল আনহা বলছেন আমরিন আমরিনা মা আলাইসাম আয়েশা সারদুল আনহা বলেন আল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি আমার দিনের ভিতরে এমন কিছু সৃষ্টি করলো যে নতুন কিছু সৃষ্টি করলো যেটা আমার দিনের ভেতরে নেই সেটা আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর কাছে কবুল হবে না তাই মুসলিম মুসলিম আর আর আগের কওল যে কউল বললাম এগুলা ইবনে তাইম রহমাল্লা তার ইসতেকা গ্রন্থে দুই নম্বর খন্ডের দুই পেজ পেজে কথাগুলা নিয়েছেন এগুলাতে আমরা দেখতে পারি যে ওমার বিন আবদুল্লা আজিজ এবং উমার খতাবের কৌল ফৌদিন তার ইস্তেকামা গ্রন্থে তিনি নিয়ে এসছেন দুই নম্বর খন্ডে দুই শত তিরিশ নম্বর পেজে নিয়ে এসছেন আমরা দেখতে পারি যদি আমাদের দেখার প্রয়োজন হয় তাই আপনার আমার আমলগুলা কবর হচ্ছে হয় না সে বিষয়গুলো আপনাকে আমাকে দেখা দরকার যে আল্লাহ যেন যে আমলগুলা গুলা করব সেগুলা যাতে কবুল হয় আপনার যে সমস্ত আমলে সলেহা করবেন সেখানে খালি সন্তরে আল্লাহর জন্য হতে হবে এবং রসুল সাল্লামের সন্ন্যাত অনুযায়ী হলেই সেটি কবুল হবে নচিত সেটি কবুল হবে না আল্লাহ আল্লাহ সুভানো আতিয়াল আমাল হেমন্দারগোন তোমরা আল্লাহ তার রসুলের আনাগত্য করো যদি না করো তাহলে তোমাদের আমলগুলা বরবাদ হয়ে যাবে আল্লাহ সুভানতাল্লাহ বলছেন কুলিন কুলিমত আল্লাহ ফাত্তাবিআনি হাবিবকুম আল্লাহ ফিল্লাকুম দুনুবাকুম আল্লাহ গাফর রহিম হেনবি তুমি বলে দাও তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও আল্লাহকে ভালোবাসতে চাও রসুল সাল্লাম বলছেন তাহলে তোমরা আমার অনুসরণ করো তাহলেই তোমরা তোমাদেরকে আল্লাহ ভালোবাসবেন তোমাদের পাপরাশি ক্ষমা করে দিবেন পাপরাশি ক্ষমা করে দিবেন তাই আমরা যত প্রকার ইবাদত বন্দী করব। আমরা সলেহা করব খালে সন্তরে আল্লাহর জন্য করব এখানে কোনো লোক দেখো না হয় যাতে এখানে কোনো সেরিকিয়াত কাজ না থাকে এবং কোনো বেদাতি আমল না থাকে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সোনাত অনুযায়ী রসুল সাল্লামের সোনাত যত যে বেশি অনুসরণ করবে রসুল সাল্লামের আদর্শ যে যত বেশি অনুসরণ করবে তার পর ইহকাল পরকাল কল্যাণ হবে তারও ইহকাল পরকাল বেশি কল্যাণ হবে তারও ইহকাল পরকাল বেশি কল্যাণ হবে আবহাওয়ায়রা বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমার প্রত্যেক মতোই জান্নাত যাবে তবে যারা আবা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করা হলো হে আল্লাহ রসুল সাল্লো সাল্লাম আবা কারা তিনি বললেন যে ব্যক্তি মানাত না যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে ফাঁকা দা আবা যে ব্যক্তি আমার নাফরমানি করবে সে জান্নাত যেতে অস্বীকার করবে ইমাম মুখার দৃষ্টি নিয়ে এসছেন তাই আমরা আমরা দেখবো যে আমার আমর গোলা কবুল হচ্ছে কি হয় না আমি কিভাবে করছি যাতে আমার আমর কবুল হয় সেদিকে আমরা লক্ষ্য করবো আল্লাহ সুল তাল্লাহ যেন আমাদের আমর গোলা কবুল করেন আমরা আল্লাহকে ভয় করব ভয় করে আমরা সালাত আদায় করব খুশু খুল সহকারে ইবাদত বন্দেগী করব খালে অন্তরে মানুষকে দেখানোর জন্য নয় এবং কোনো পথের বা কোনো অন্য পথের নয় বরং রাসূল সাল্লাল্লাহু সাল্লামের সুন্নাত অনুযায়ী এবং সালাফুস যে পথে চলে গেছেন সে অনুযায়ী আমল করার চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সেই তৌফিক দান করে ওয়াক্ত দাওয়ান الحمد لله رب العالمين সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা